নমস্কার বন্ধুরা, আগামীকাল 20 এপ্রিল থেকে কয়েকটি ক্ষেত্রে লকডাউন উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই কেন্দ্র সরকারের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে 20 এপ্রিল থেকে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। আপনারা সবাই জানেন এই দ্বিতীয় দফার লকডাউন আগামী 3রা মে পর্যন্ত জারি থাকবে। কেন্দ্র সরকার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল 20 এপ্রিলের পর পরিস্থিতি বুঝে কিছু কাজকর্মের জন্য লকডাউনে ছাড় দেওয়া যেতে পারে। এইবার সেই ছাড় দেওয়া প্রসঙ্গেই জানতে পারা গিয়েছে কয়েকটি ক্ষেত্র কেন্দ্র সরকারের পক্ষ থেকে উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত ক্ষেত্রে আগামীকাল থেকে লকডাউন উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন ক্ষেত্রে লকডাউন উঠে যাবে সেটি জানার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের করে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটিকে অন করে দিন আর ভিডিওকে অবশ্যই এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই। আগামীকাল থেকে যে সমস্ত ক্ষেত্রে লকডাউন উঠে যাবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সমস্ত বিষয়গুলোই খুলে যাবে। স্বাস্থ্য পরিষেবার মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সব কিছুই খুলে যাবে। কৃষিকাজ, কৃষিকাজের বিষয়গুলো আগামীকাল থেকে খুলে যাচ্ছে। মাছ ধরার কাজ করতে পারবেন মৎস্যজীবীরা। আগামীকাল থেকেই যারা মাছ ধরতে যান মৎস্যজীবীদেরকেও ছাড় দেওয়া হবে। চা, কফি কিংবা রাবার বাগানে যারা কাজ করেন তারাও আগামীকাল থেকে ছাড় পাবেন। আর্থিক পরিষেবা পাওয়া যায় যে সমস্ত ক্ষেত্র থেকে সেগুলোও আগামীকাল থেকেই খুলে যাবে। আগামীকাল থেকেই খুলে যাচ্ছে সোশ্যাল সেক্টরের কাজগুলো। সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে মনরেগা মানে 100 দিনেরও কাজ করা যেতে পারে। এছাড়াও পণ্য ওঠানো নামানো মানে গাড়িতে পণ্য বোঝাই করা, গাড়ির থেকে আনলোড করা, এই কাজও আগামীকাল থেকেই করা যাবে। অনলাইনে শিক্ষা, দূরশিক্ষা কাল থেকেই চালু হয়ে যাবে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে কাল থেকেই বাধা উঠে যাবে। কাল থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো পরিবহন করা যাবে। এছাড়াও যারা বেসরকারি গাড়ি চালিয়ে থাকেন তারাও আগামীকাল থেকে জরুরি পরিষেবার জন্য তাদের গাড়ি চালাতে পারবেন। ঔষধ ও মেডিকেল সরঞ্জাম বহন করার জন্য বেসরকারি গাড়ি কাল থেকে চালানো যাবে। নির্মাণ শিল্পে যারা কাজ করে থাকেন অর্থাৎ ঘর বাড়ি রাস্তাঘাট তৈরির কাজ করে থাকেন যে সমস্ত শ্রমিকরা তারাও কিন্তু কাল থেকে কাজে জয়েন করতে পারবেন। এরকম আরও কয়েকটি বিষয় রয়েছে যেগুলো আগামীকাল থেকে খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার নিষেধাজ্ঞা আগামীকাল থেকে তুলে নিতে পারে। যাই হোক, আশা করি এই খবরটি জেনে আপনাদের সবারই ভালো লাগলো। ভালো লাগলে এখন একটি লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে দিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।